রাত থেকে তো বৃষ্টি হচ্ছে, কি হয়েছে? ঘরে জল ঢুকে যাচ্ছে, এই যে আমাদের ঘরে জল, দুই তিন দিন ধরে তাও খেতে অসুবিধা হচ্ছে। বাবা সারাদিন কাজকর্ম তো বন্ধ হয়ে আছে, কাজে তো যেতে পারছি না। কেউ তো এসে দেখে নাই, পূজাটা কি আরম্ভ করেছে রে, কেউ এসে দেখে নাই কাল, এমন অবস্থা। এরকম জল কি এখানে বৃষ্টি হতেই হয়? হ্যাঁ, কুকুরের পেছে বলে ভেসে যায়, কুকুর পেছে বলে এখানে ভেসে। এখানে দেখছি বড় ড্রেন হয়েছে, পাকা ড্রেন, সব নর্দমায় মাল জমা হয়। এই যে আমাদের এখানে ড্রেন তো সেই নোংরা পড়ে, ও তো মানে কোন রকম পরিষ্কার হয়, ভালো পরিষ্কার করা তো, ও ড্রেনে লাগে পরিষ্কার করতে হয়, তাহলে যে জল ক্লিয়ার হয়, আবর্জনা ভর্তি হয়ে যায়। তাই আমরা ডেলি আবর্জনা এখানে সুইপারা চলে, তাহলে কি হবে? ডেলি তোদের পরিষ্কার করে, ডেলি পরিষ্কার করে, তাও ড্রেনটা বড় করা দরকার ছিল, ড্রেনটা করেনি, এই করে দেবো ওই করে, ড্রেনটা ছোট, আগেকার আমলের ড্রেন। তাই এইখানে জঞ্জাল ফলায় ফলায়, বৃষ্টি হলে সব জঞ্জাল ভেসে চলে যাচ্ছে। নেতা মন্ত্রী আসে না? না না, নেতা মন্ত্রী আসবে তাহলে তাদের গদিটা কে সামলাবে? নেতা মন্ত্রীরা আসবে,